শরীরের জ্বালা পোড়া বন্ধ করার আমল। অনেক সময় আমরা দুনিয়াতে জীবনযাপন করতে গিয়ে আমাদের শরীরের মধ্যে অনেক বেশি জ্বালাতন অনুভব করি, যে শরীরটা খুব জ্বালা পোড়া করতেছে, কি করতেছে ভাল লাগতেছে না, খুব জ্বলতেছে, এই ধরনের একটা অস্বস্তিকর অবস্থা আমরা উপলব্ধি করি। অনেকের ভিতরে এই সমস্যাটা, বিশেষ করে যাদের বয়স চল্লিশের উপরে চলে যায়, মা বোন সহ মুরব্বী সহ, তাদের ভিতরে এই জিনিসটা বেশি কাজ করে। আবার কখনো কখনো কোনো কোনো মানুষের শরীরে অন্য কেউ তাবিজ কুফুরি এই ধরনের কোনো কিছু করার কারণে তার ভিতরে শরীর ভিতরে জ্বালা পোড়া করে। হ্যাঁ দর্শক, আপনার রোগ হোক অথবা কোনো বেসিক্যালি কোনো সমস্যা, কেউ তাবিজ করার কারণে, কেউ কুফুরি করার কারণে যদি আপনার ভিতরে এই ধরনের জ্বালা পোড়া হয়, শরীর চিনচিন করে ব্যথা করে কামড়ায় জ্বালা পোড়া হয়, এই ধরনের সমস্যার জন্য আজকে আমি একটি অসাধারণ 100% সত্য কোরআনী আমল শিক্ষা দেব। কোরআনী আমল ডিরেক্টলি কোরআন থেকে আমলটা করা হবে ইনশাআল্লাহ। এই আমলের বদৌলতে যদি কোনো ব্যক্তি মাত্র এই আমলটা 11 দিন করতে পারে তাহলে তার শরীর পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ দর্শক, চলে যাচ্ছি মূল কথাই। তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আপনারা হাউজে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন, পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। হ্যাঁ দর্শক, কোরআনে কারিমের মধ্যে 30 পারার মধ্যে একটি সুরা আছে, সুরাতুত তাকবীর। সুরাটার নাম হচ্ছে সুরায়ে তাকবীর, আপনারা বাংলাতে পাবেন তাকবীর, আরবিতে যেটাকে শুদ্ধ ভাষায় বলা হয় তাকবীর। ওই সুরায়ে তাকবীর এই সুরাটা পড়ে আমলটা করতে হবে। যদি আপনি পারেন শুদ্ধ করে পড়তেন তাহলে আপনি পড়তে পারবেন, যদি না পারেন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে এমন একদিন ব্যক্তির মাধ্যমেও আপনি আমলটা করিয়ে নিতে পারেন। তার পূর্বে আপনি 1 গ্লাস জমজমের পানি নেবেন। জমজমের পানি তো অবশ্যই চিনেন, যেটা মক্কা শরীফ হজ করতে গেলে হাজি সাহেবরা পান করে থাকে, ওখান থেকে নিয়ে আসে। তবে আমাদের সমাজে কিছু জমজমের পানি পাওয়া যায় দোকানে, বড় বড় দোকানে ঢাকাতে, এগুলো তো ভুয়া হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো ডিরেক্টলি জমজমের পানি নিশ্চিত আপনি এমন 1 গ্লাস জমজমের পানি নেবেন, নিয়ে সেই গ্লাসটার সামনে রেখে আপনি সূরাতুত তাকবীর এটা পাঠ করবেন। পাঠ করে ওই পানিটার মধ্যে ফু দিবেন, ফু দিয়ে ওই পানিটা 3 ঢুকে খেয়ে ফেলবেন। শুধু 11 দিন 11 গ্লাস পানি দিয়ে আপনি এই আমলটা যদি করতে পারেন ইনশাআল্লাহ, এই আমলের বদৌলতে আপনার শরীরের জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে, এই আমলের বদৌলতে আপনার শরীর কামড়ানো বন্ধ হয়ে যাবে, অস্বস্তিকর যে একটা অবস্থা ফিলিংস করেন, উপলব্ধি করেন, সেই উপলব্ধিটা ইনশাআল্লাহ এই রোগটা ভালো হয়ে যাবে, আপনি পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ দর্শক ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।